আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনেকে আমেরিকাতে আসার পরে একাডেমিক সার্টিফিকেট ইভালুয়েশন করতে চান সেই ক্ষেত্রে ইভালুয়েশন কোন ক্ষেত্রে করলে ভালো হবে আর কোন ক্ষেত্রে ইভালুয়েশন করার প্রয়োজন নেই সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব প্রথমে আপনিকে জানতে হবে কেন আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট ইভালোয়েশন করতে চাচ্ছেন যদি আপনি মনে করেন আমেরিকার কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার একাডেমিক সার্টিফিকেট ইভালুয়েশন করতে চান তাহলে আমার মতামত হচ্ছে এটা করার একদমই দরকার নেই কারণ এটা খুবই ঝামেলাপূর্ণ সেই ক্ষেত্রে আপনিকে যেটা করতে হবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে অ্যাটাস্টেড ইমেইল আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে সেন্ড করতে বলবে এই ক্ষেত্রে এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ প্রসেস হবে এবং একটু হলেও সম্ভবত একটু হ্যারেজমেন্ট হতে হবে আর যাদের একান্তই প্রয়োজন তাদেরকে তো অবশ্যই এই কাজটা করতে হবে আর দ্বিতীয়ত যেটা আমি বলবো যদি আপনি জব পারপাসে আপনার একাডেমিক সার্টিফিকেট ইভালোয়েশন করতে চান তাহলে ডাব্লু ডট গ্লোব ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা এটা ইজিলি আপনার একাডেমিক সার্টিফিকেট ইভালুয়েশন করতে পারবেন এটা নিউ ইয়র্কে অবস্থিত এবং এরা কোর্স ওয়াইজ ইভালোয়েশন করে থাকেন এবং এটার জন্য তারা তিনশো ডলারের মতো ফি নেন অ্যাকাডেমিক সার্টিফিকেট ইভালুয়েশন করতে এরা দুই সপ্তাহ পর্যন্ত টাইম নেয় আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে আসবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ